প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নেতৃত্বে এবং মুর্শিদাবাদে গতকালই আমরা দেখেছিলাম যে একেবারে অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদে এই যাত্রা চলছে। আজ আজিমগঞ্জ থেকে সেই যাত্রা শুরু হয়েছে এবং 20 কিলোমিটার দীর্ঘ পথ পেরিয়ে আজকের মতো বালিয়া বাসস্ট্যান্ডে শেষ হবে মিছিল। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, গতকালের মতো আজও আমরা দেখছি যে মুর্শিদাবাদেই চলছে এই মিছিল এবং অধীর চৌধুরী যা নেতৃত্বে রয়েছে প্রচুর মানুষ সেখানে কিন্তু এই পদযাত্রায় সামিল হয়েছেন এবং আজ এই মুর্শিদাবাদে শেষ হচ্ছে এই যাত্রা যেখানে তিনি জনসভাও করবেন। দেখো সেটা হচ্ছে যে একেবারেই তাই, তুমি দেখতে পাচ্ছ অধীর চৌধুরীকে ঘিরে মানুষের ভিড়, মানুষের উচ্ছ্বাস তুমি দেখতে পাচ্ছ যে চারিদিকে কিন্তু প্রচুর মানুষ, রাস্তার দুধারে প্রচুর মানুষ, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে গোটা রাস্তার, এটাই কিন্তু ছবি। সন্দীপ যে ছবিটা দেখাচ্ছে দেখো, এটা কিন্তু একটা পদযাত্রা এবং সেই পদযাত্রাকে ঘিরে কার্যত বয়স্ক মানুষজন, প্রচুর মানুষ তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন, রাস্তার দুধারে প্রচুর মানুষ, মিছিলে হাঁটছেন প্রচুর মানুষ। আজকে কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যেও তুমি খালি ছবিটা দেখো, যে ছবি সন্দীপ দেখাচ্ছে যে একটা পুরো মানুষের একটা জনস্রোতে পরিণত হয়েছে। প্রথমে যে লাইন ছিল সেই লাইন আর নেই, তুমি দেখো অদিতদা এত মানুষ, এত মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন। সকালবেলায় ঠান্ডা ছিল, ঠান্ডা যেই একটু কাটতামো করছে আর হু হু করে মানুষ সব বেরিয়ে এসছে দেখছেন। চারিদিকে তো সামনে আমরা দেখতে পাচ্ছি কাতারে 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 মানুষ আছে, সব সব স্তরের, সব বাচ্চাও আছে, বয়স্ক আছে, মাঝারি আছে, কিশোর কিশোর দেখছো, সবাই এসছে আমাদের এই ভারত জোড়ো যাত্রাকে সবাই সমর্থন করছে। আমি প্রথম দিন থেকে বলেছি আপনাদেরকে, ভারত জোড়ো যাত্রার সমর্থন সকল স্তরের মানুষের কাছ থেকে আমরা পাচ্ছি, আপনারা তার তার উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। আপনি এই নিয়ে মুর্শিদাবাদে চার, আজকে পঞ্চম দিন এবং পঞ্চম দিন ধরেই আমরা, পাঁচটা দিন ধরেই আমরা দেখছি যে এইভাবে কাতারে কাতারে মানুষ, কিন্তু আজকে যেভাবে একদম মানুষের ঢল নেমেছে এটা কি আপনি একটু অবাক হচ্ছেন যে এত মানুষ? দেখুন প্রতিদিন আপনাকে ওই যত প্রচার পাচ্ছে তত বেশি মানুষ এগিয়ে আসছে, আমাদের তো প্রচার যন্ত্র কম, বোঝেন তো যত প্রচার পাচ্ছে। এবং সর্বোপরি আপনাদের ধন্যবাদ জানাবো যে আপনারাও আমাদেরকে এই প্রচারে সহযোগিতা তো করছেন, আপনাদের প্রচারের জন্য মানুষ জানতে পারছে, এটাই আপনাদের কাছে প্রতি আমার কৃতজ্ঞতা বলতে পারেন। এর আমি অরাজনৈতিক কথা বলছি একদম, কারণ আপনারা এই এই সহযোগিতা না করলে এত মানুষ হয়তো জানতে পারতো না, কারণ আমাদের প্রচার মাধ্যমের শক্তি কম। কিন্তু আমরা খুব খুশি যে দেখুন যুবক যুবতী বয়স্ক সব স্তরের মানুষ, মা বোন সবাই দেখুন ছাদ থেকে তারা আমাদেরকে রেসপন্স করছে। দেখো আবার কিন্তু জনতার ভিড়ে কার্যত হারিয়ে গেলে অধীর চৌধুরী এবং সন্দীপ যে ছবি দেখাচ্ছে তুমি খালি রাস্তার দুধারে মানুষের ভিড়, এটাই কিন্তু গোটা মুর্শিদাবাদ জুড়ে বারবার আমরা দেখেছি যে অধীর চৌধুরীর 1 ঘন্টা যে রাস্তা যেতে লাগে সেটাতে 2 ঘন্টা আড়াই ঘন্টা সময় লেগে যাচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ কাতারে কাতারে, একেবারে প্রচুর মানুষের ভিড় অধীর গড়ে আজ দ্বিতীয় দিন মুর্শিদাবাদে চলছে এই ভারত জোড়ো যাত্রা। অনেক ধন্যবাদ আপাতত উজ্জ্বল তোমাকে।